আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। ব্যালকানিতে দাঁড়িয়ে গান গাইছেন শুভশ্রী, মিউজিক ভিডিও বানালেন রাজ চক্রবর্তী। শুভশ্রী গাঙ্গুলির গান গাওয়া এমনই একটি ভিডিও শেয়ার করেছেন রাজ চক্রবর্তী তার সোশ্যাল হ্যান্ডেলিংয়ে। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে ব্যালকনিতে দাঁড়িয়ে গান করছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। বাংলা আমার হাসবে আবার, এই বার্তা ছড়াতে চাইছেন পরিচালক রাজ চক্রবর্তী। সকলকে অনুপ্রাণিত করতে বানিয়ে ফেলেছেন একটি মিউজিক ভিডিও। এই উদ্যোগে সামিল তলজগতের নামি দামি তারকারা। বাংলা আমার হাসবে আবার এই মিউজিক ভিডিওটিতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি, যিশু সেনগুপ্ত, বনি সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পাওলি দাম, সায়ন্তিকার মতো অভিনেতা অভিনেত্রীদের। পরিচালক প্রযোজক রাজ চক্রবর্তীর কাছে এই মিউজিক ভিডিওটি হলো একটি এনকারেজমেন্ট সং। রাজ চক্রবর্তী হাতে কলমে ভিডিওটি বানানোর কাজ শুরু করেছেন এপ্রিল মাসের 8 তারিখ থেকে। সকল তারকারা নিজের ফোনে ভিডিও শুট করেছেন নিজের নিজের বাড়ি থেকে। স্টোরি পাঠিয়ে দিয়েছিলেন আগেই রাজ চক্রবর্তী। সকল তারকারা নিজেদের সুবিধে মতো ভিডিও শুট করে পাঠিয়েছেন রাজ চক্রবর্তীকে। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, রাজ চক্রবর্তী জানিয়েছেন, এই গানটি আমি উৎসর্গ করতে চাই বিশেষ করে পুলিশ, চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত ব্যক্তি ও এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন তাদের। এই ভিডিওটির সঙ্গে কোনো অর্থের যোগ নেই, পুরোটাই বিনা খরচে তৈরি করেছেন রাজ চক্রবর্তী। কেউ কোনো পারিশ্রমিক নেয়নি এই ভিডিওটি তৈরি করতে। এই ভিডিওটি কোথাও বিক্রিও করছেন না রাজ। সাধারণ মানুষদের অনুপ্রেরণা দেওয়ার জন্যে রাজ চক্রবর্তী বানিয়েছেন এই ভিডিও। ভিডিওটি মুক্তি পাবে 20 এপ্রিল। ভিডিওটিতে গান গেয়েছেন নিকিতা গান্ধী আর শাশ্বত চট্টোপাধ্যায়। রাজের কথায় এই গানটি বেসিক্যালি বাংলার মানুষকে এনকারেজ করার জন্যেই তিনি তৈরি করেছেন। আমরা আবার আমাদের পুরনো জগতে ফিরে যেতে পারবো, সেই বার্তাই দিয়েছে এই গান। কিন্তু তার জন্যে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে, আর এটা রাজের কাছে এনকারেজিং সং। তো বন্ধুরা, অপেক্ষায় থাকুন, 20 এপ্রিল সকাল 11টায় মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তীর নতুন মিউজিক ভিডিও বাংলা আমার হাসবে আবার। বিনোদন জগতের আরো অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।